জঙ্গলে পড়ে রয়েছে কয়েকশো ব্যালট পেপার যা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপির অভিযোগ, ওই ব্যালট পেপারগুলো তাদের সিম্বলের। ভোট মিটে গেলে কেন বিদ্যালয়ের কেন্দ্রের পাশের জঙ্গলে এইভাবে পড়ে রয়েছে ব্যালট পেপার? যদিও প্রশাসনের দিকে অভিযোগ তীর ছুড়েছে বিজেপি। ঘটনাটি নদিয়ার রানাঘাট দু নম্বর ব্লকের ধানতলা থানার নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ের। ওই বিদ্যালয়ের বুথ নম্বর 56/1। আজ সকালে বিজেপির বেশ কয়েকজন কর্মী দেখতে পায় পাশের জঙ্গলে পড়ে রয়েছে বিজেপির সিম্বল দেওয়া একাধিক ব্যালট পেপার। চোখ ঘোরাতেই তাদের নজরে পড়ে কয়েকশো ব্যালট পেপার ছেঁড়া ও পোড়া অবস্থায় পড়ে রয়েছে। যদিও খবর দেওয়া হয় ধানতলা থানার পুলিশকে, ঘটনাস্থলে তদন্তে আসেন ধানতলা থানার পুলিশ। এরপরে শুরু হয় রাজনৈতিক চাঞ্চল্য। বিজেপির অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের দিন যেভাবে ছাপ্পা মেরেছে তৃণমূল, এছাড়া লুটপাট করা হয়েছে ব্যালট বক্স, সব কটাই মদত দিয়েছে পুলিশ প্রশাসন, তাই এর দায় প্রশাসনকেই নিতে হবে। যদিও এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেন বিজেপি নেতৃত্ব। আজকে আমরা দেখছি আমাদের যে ভোট, আমাদের বিজেপি প্রার্থীর যে ভোট, সেই ভোট আমাদের স্কুলের পাশে পড়ে রয়েছে। আমি মাত্র 89 ভোটে হেরেছি। এখানে আমাদের আরেকটা বুথ আছে 56/2 বা 89/171। এই বুথেও ভোট হয়েছে, সেখানে বেদার ছাপ্পা হয়েছে, সেখানেও তিনটের পরে ভোট হয়েছে। আমরা চাই এটা একটা সুষ্ঠু তদন্ত হোক, এর জন্য সম্পূর্ণ প্রশাসনকেই দায়ী করি। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন ঘটনা জানতে পেরে তারাও এসে দেখেন সই করা অবস্থায় ব্যালট পেপারগুলো পড়ে রয়েছে। আমি আসলাম, আমাদের গ্রামের লোক অনেক আসছে, আসার পরে দেখছি পাশে সই করা, উপরের দিকে পোড়ানো, কিছু পঞ্চায়েত সমিতির ব্ল্যাট পেপার পোড়া পড়ে আছে, তাতে সইও করা আছে। তবে আদৌ কি ওই ভোট কেন্দ্রের ব্যালট পেপার নাকি অন্য জায়গা থেকে ব্যালট পেপারগুলো এখানে নিয়ে আসা হয়েছে, এই নিয়ে প্রশাসনকে হস্তক্ষেপ করা উচিত। প্রশাসন তদন্ত করে দেখুক এই ঘটনার পেছনে কী চক্রান্ত রয়েছে। বিজেপির অনেক ব্যালট পেপার পড়ে আছে যা পদ্মফুল চিহ্নগুলো ছেঁড়া আছে। আমি এই গ্রামের একজন সাধারণ বাসিন্দা, একজন ভোটার, এইগুলো দেখে আমরা সব হতবাক যে হচ্ছেটা কি।